হ্যালো ফ্রেন্ডস, লেটেস্ট কিং স্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বর্তমান সময়ে আমরা প্রায় সবাই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে থাকি। আমাদের বন্ধুদের দেওয়া স্ট্যাটাসগুলো আমরা দেখে থাকি, দেখতে দেখতে আমাদের কোনো একটি স্ট্যাটাস ভালো লেগে যায়, কিন্তু আমরা সেটিকে কীভাবে ডাউনলোড করবো বা আমাদের ফোন গ্যালারিতে সেভ করে নেবো সেটি আমরা বুঝতে পারি না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন, বা হোয়াটসঅ্যাপের যে কোনো স্ট্যাটাস, হতে পারে সে ভিডিও হতে পারে ফটো, আপনারা সব কিছুই ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফোনে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিওর আপলোড দিয়ে থাকি। আমি খুব সহজভাবেই দেখিয়ে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করা যায়। চলুন শুরু করা যাক ভিডিও। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাস ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখান থেকে এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, স্ট্যাটাসে একটা ক্লিক দেবেন। তারপর এই যে দেখতেছেন, এখান থেকে আপনারা যে স্ট্যাটাসটি ভালো লাগবে প্রথমে সেই স্ট্যাটাসটি দেখে নেবেন। আমার এখানে দেখেন একটা স্ট্যাটাস দেওয়া আছে, আমি যদি এটা দেখি, এই যে দেখেন ফটোটা ওপেন হয়ে গেল। তখন যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই, এখানে ফটো দেওয়া আছে, যদি আপনাদের ভিডিও থাকে ওই একইভাবেই ডাউনলোড করতে পারবেন আপনারা। তো প্রথমে দেখে নেবেন আপনারা ফটো হোক বা ভিডিও, সেটি দেখার পর ব্যাক করবেন। ব্যাক করে আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। করার পর এই যে এখান থেকে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে হিডেন ডিরেক্টরিজ অ্যান্ড ফাইল, এখানে ক্লিক দেবেন। এটা ইনেবল করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে এই যে লোকাল ফাইল দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক দেবেন। হ্যাঁ, তো বন্ধুরা, তার আগে আমি বলে রাখি, আপনাদের যদি অন্য ফোন থাকে, আমার তো ভিভো, যদি আপনাদের অন্য ফোন হয়ে থাকে তাহলে আপনারা এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট বা টু ডট দেখতে পারবেন। ওই টু ডটে ওইখানে ক্লিক দেবেন, দেওয়ার পর এই সেটিং অপশানটি আসবে। তারপরে আপনারা ওখান থেকে হিডেন ফাইল ওইটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে লোকাল ফাইলে একটা ক্লিক দেবেন। তারপর আপনারা এখান থেকে ডিভাইস স্টোরেজে ক্লিক দেবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, এখানে এই ফাইলটিকে ওপেন করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, এইটাতে ওপেন করবেন। এই যে তারপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এই যে এখানে ক্লিক দেবেন, এই ফাইলটি ওপেন করবেন। করার পর এই যে দেখেন, আমি যতগুলো আমার স্ট্যাটাস দেওয়া ছিল আমি যতগুলো দেখছি সবগুলো এখানে জড়ো হয়ে গেছে। তো আমরা এখন কোনটা দেখলাম, এই ফটোটি দেখে আসলাম। ফটো হতে পারে, আপনারা যদি ভিডিও দেখেন ভিডিওটি এখানেই আসবে। তো এখন আপনারা এখান থেকে এই যে দেখেন, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন, এই যে এখান থেকে কপি করে নিতে পারেন। এই যে কপির অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি করতে পারেন। কপি করে অন্য ফাইলে নিয়ে গিয়ে পেস্ট করে রাখতে পারেন, আর যদি আপনারা চান এখানেও রাখতে পারেন। এখন আপনারা এখান থেকে অন্য কাউকে শেয়ারও করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে এই যে মোড়ে যাবেন, গিয়ে যে শেয়ার, এখন আপনারা অন্য কাউকে দিতে পারেন। আপনারা আপনাদের স্ট্যাটাসও সেট করতে পারবেন, এই যে এখান থেকে আপনারা অন্য কাউকেও দিতে পারবেন, আর অথবা আপনারা আপনাদের স্ট্যাটাসও সেট করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কী টাইপের ভিডিও লাগবে কমেন্টে জানাবেন, আমি এই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, বাই বাই।